রিপার হত্যাকাণ্ডের বিষয়টি মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে। আমরা ঘটনা ঘটার পর এই পর্যন্ত সব মিলিয়ে আমরা আটজনকে অ্যারেস্ট করেছি, শুধু জন নয়। এর মধ্যে ধরুন আমরা শনাক্ত করছি সিসিটিভি দেখে যারা ওখানে ছিল, এর মধ্যে এফআইআরের মধ্যেও আছে, এফআইআরের বাইরেও লোকজন আছে, এর সাথে সম্পর্কিত লোকজনও আছে। এর মধ্যে এই মুহূর্ত পর্যন্ত আমরা আটজনকে অ্যারেস্ট করেছি। আমরা খুবই আশাবাদী, আমাদের বিভিন্ন ইউনিট, শুধুমাত্র বরগুনা পুলিশ ইউনিট নয়, আমাদের অন্যান্য ইউনিটও আসামিদের গ্রেফতার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এর মধ্যে আমাদের ঢাকা ডিবি আছে, কাউন্টার টেরিজমের অফিসাররা আছে, পুলিশ হেডকোয়ার্টার্সের অফিসাররা আছে, সিআইডির অফিসাররা আছে, ডিবিআইয়ের অফিসাররা আছে, র্যাবের অফিসাররা আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জন আমাদের সহায়তা করছে এবং তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের বাহিরে কোনো সীমান্ত দিয়ে না যেতে পারে। আমরা প্রত্যেকটি সীমান্ত পোস্ট, আমাদের যেখানে ইমিগ্রেশন সীমান্ত পোস্ট রয়েছে, প্রত্যেকটি সীমান্ত পোস্টে, সেটা আকাশপথ হোক, নদীপথ হোক, অথবা আপনার সড়কপথ হোক।